যে আমরা ভার্ব গুলো, অর্থাৎ কালকে আমাদের যেটা টপিক ছিল এগ্রিমেন্ট অফ দ্য ভার্বস উইথ দ্য সাবজেক্ট, এগ্রিমেন্টস অফ দ্য ভার্বস উইথ দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কি হলে পরে ভার্ব কি হবে, তো সাবজেক্ট কি হলে পরে ভার্ব কি হবে। তো আজকে আমরা যেটা করবো, চলো, কালকে আমরা অ্যান্ড দিয়ে অনেকগুলোই দেখেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তো এবারে দেখো, যদি কিনা দুটো নাউন, দুটো সিঙ্গুলার নাউন, যদি দুটো সিঙ্গুলার নাউন, যদি দুটো সিঙ্গুলার নাউন অ্যাড করা থাকে, যদি দুটো সিঙ্গুলার নাউন অ্যাড করা থাকে উইথ, তোমরা একটু লিখে নাও, দুটো সিঙ্গুলার নাউন দুটো সিঙ্গুলার নাউন যদি উইথ অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ অ্যাজ ওয়েল অ্যাজ, এই জিনিসগুলো দিয়ে মানে অ্যাড করা থাকে, তখন মনে রাখবে যে আমাদের কিন্তু এই দুটো সিঙ্গুলার নাউনকে আমরা কি করব, আমরা আলাদা ভাবে, অর্থাৎ একটা হিসেবে ব্যবহার করব, ইন দ্য সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব। দ্য ভার্ব শুড বি দেয়ার ফর বি পুট ইন দ্য সিঙ্গুলার। তার মানে কি, যে প্রথম যেটা থাকবে, দুটো সিঙ্গুলার নাউন, দুটোই সিঙ্গুলার, দুটো সিঙ্গুলার নাউনকে যদি উইথ আর অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যোগ করা থাকে, মনে রাখবে উইথ আর অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যোগ করা থাকলে কিন্তু আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার। দুটো সিঙ্গুলার নাউন যদি উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যোগ করা থাকে, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো এটার উপরে চলো আমি লিখে নিচ্ছি, যেমন কি দা শিপ, দ্য শিপ উইথ ইটস ক্রু, দ্য শিপ উইথ ইটস ক্রু ওয়াজ লস্ট, সরি ওয়ার লস্ট, কোশ্চেনে দেবে ওয়ার লস্ট, মানে কারেকশন অফ সেন্টেন্সেস ও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ওয়ার লস্ট, দ্য শিপ উইথ ইটস ক্রু ওয়ার লস্ট। তো দ্য শিপ উইথ ইটস ক্রু ওয়ার লস্ট, এই যে এখানে দ্য শিপ উইথ ইটস ক্রু ওয়ার লস্ট, এখানে দেখো দ্য শিপ তার সাথে ক্রু, ক্রু তোমরা জানো যে মানে যারা ওইখানে মানে জাহাজে জাহাজটাকে চালানোর জন্য যে সমস্ত লোকেরা থাকে তাদেরকে একসাথে গ্রুপ আর কি বলা হয়, গ্রুপ, জাহাজের যে গ্রুপ যারা কিনা জাহাজটাকে চালানোতে সাহায্য করে বা জাহাজটা চালায়, সেই সমস্ত সবাইকে নিয়ে, ক্যাপ্টেন বা অন্যান্য যারা আছে সবাইকে নিয়ে ক্রু হয়। তো দ্য শিপ উইথ ইটস ক্রু ওয়ার লস্ট, তো এখানে ভুলটা তাহলে কোথায়, এখানে ভুলটা কোথায় আছে বলো তো, ভুলটা আছে হচ্ছে ওয়ারে, ভুলটা আছে হচ্ছে ওয়ারে, ভুলটা আছে হচ্ছে ওয়ারে। তাহলে এই যে ওয়ারে ভুল আছে, কারণ এখানে দ্য শিপ উইথ ইটস ক্রু, তাহলে এই দ্য শিপ উইথ ইটস ক্রু, শিপটাই হচ্ছে এখানের কিন্তু আসল সাবজেক্ট, এই শিপ হচ্ছে যার সাথে, দ্য শিপ হচ্ছে এখানে আসল সাবজেক্ট, দ্য শিপ এবং তার সাথে তার ক্রু, তাদেরকে আর পাওয়া গেল না, তো এখানে এটা হবে হচ্ছে ওয়াজ, এটা হবে হচ্ছে ওয়াজ, দ্য শিপ উইথ ইটস ক্রু ওয়াজ লস্ট। তাহলে মনে রাখবে যখন উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে নাউন গুলো জোড়া দেওয়া থাকবে, তখন কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ফর্ম, তখন আমরা ব্যবহার করব সিঙ্গুলার ফর্ম। তো এটা ক্লিয়ার হলো সবার, সবার ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা হ্যাঁ, এরপরে দেখো, এরপরে আমি আরেকটা লিখছি, দেখো সিলভার, অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার, অ্যাজ ওয়েল অ্যাজ কটন, সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ কটন হ্যাভ ফলেন ইন প্রাইস, অর্থাৎ দাম কমেছে, রুপো এবং তুলা,
তো এখানে রুপো এবং যদি বলতাম, আমরা যদি বলতাম সিলভার অ্যান্ড কটন তাহলে আলাদা কথা হতো। তো এখানে বলা হয়েছে সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ কটন। তো এই যে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা যে আছে, এই অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা যদি থাকে, যে অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা যদি থাকে, যখন কিনা অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে তখন মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে পরে কিন্তু আমরা এই যে এখানে যে প্রথম যে সাবজেক্টটা সেটাকে মানে কনসিডার করবো, অর্থাৎ সেটাকে দেখব। তো সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ কটন, তো অ্যাজ ওয়েল অ্যাজ আছে যেহেতু, সেহেতু সিলভার তো সিঙ্গুলার নাউন, সিলভার হচ্ছে সিঙ্গুলার নাউন, তো সিঙ্গুলার নাউন যেহেতু, তো আমাদের সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ কটন, তাহলে আমাদের কারেকশনটা কোথায় হবে? কারেকশনটা আমরা কোথায় করব বলো তো? as well as এই হ্যাভ হবে না, হ্যাভটা হবে না, হ্যাভটা হবে না, হ্যাভ হবে না, হ্যাভের বদলে হবে হচ্ছে হ্যাজ। দা সিল মানে সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ কটন হ্যাজ ফলেন ইন প্রাইস। তাহলে মনে রাখবে যখন অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, যখন কিনা অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, উইথ আর অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, তাহলে মনে রাখবে যে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব, অর্থাৎ হ্যাজ, হ্যাভ হবে না, হ্যাজ। হ্যাভটা প্লুরাল ফর্ম অফ ভার্ব, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন হ্যাভ ব্যবহার করা হয়, তাছাড়া মানে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা হ্যাজ ব্যবহার করি। তো এটা ক্লিয়ার হয়েছে সবার? সবাই এটা বুঝতে পেরেছে? আচ্ছা, তারপরে দেখো, তারপরে আমি একই ধরনেরই আরেকটা লিখছি। সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ, সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ আরবিক, সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ আরবিক ওয়ার টট হিয়ার, ওয়ার টট হিয়ার, সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ আরবিক ওয়ার টট হিয়ার। তাহলে এখানে দেখো, এখানে ওই যে সংস্কৃত ভাষা কিন্তু নাম কিন্তু দেখো দুটোই আছে, নাম দুটো আছে এখানে, আমরা দুটো নাম দেখতে পাচ্ছি, এই সংস্কৃত দেখতে পাচ্ছি এবং আরবিক দেখতে পাচ্ছি, কিন্তু দুটোই সিঙ্গুলার নাউন। কিন্তু কথা হচ্ছে কি, এই দুটো যে জয়েন হয়েছে, জয়েন হয়েছে কি দিয়ে? অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। এই দুটো যে জয়েন হয়েছে সেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে জয়েন হয়েছে, যেহেতু সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ, আর যদি বলতো সংস্কৃত অ্যান্ড আরবিক, সংস্কৃত অ্যান্ড আরবিক যদি বলতো, তাহলে কিন্তু কি ছিল, এই ওয়ার্ডটা ঠিক ছিল, তাহলে এই ওয়ার্ডটা ঠিক থাকতো। কিন্তু যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে এটাকে জোড়া লাগানো হয়েছে সংস্কৃত এবং তার সাথে সাথে আর কি সংস্কৃত এবং আরবিকও কথাটা হচ্ছে, তো যেহেতু সংস্কৃতের সঙ্গে আরবিকটাকে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে জোড়া লাগানো হয়েছে, সেই জন্য এটা এখানে কি হয়ে যাবে বলো তো? ওয়ারের বদলে কি হবে এখানে? ওয়াজ ওয়াজ, ওয়ারের বদলে, হ্যাঁ ওয়াজ হবে, ওয়ার হবে না, ওয়াজ হবে, ওয়ারের বদলে ওয়াজ হবে। সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ আরবিক ওয়াজ টট হিয়ার। তাহলে মনে রাখবে যখনই মানে কোনো দুটো সিঙ্গুলার নাউন অ্যাজ ওয়েল অ্যাজ এবং উইথ দিয়ে অ্যাড করা থাকবে, যোগ করা থাকবে, তখন আমরা সবসময় সিঙ্গুলার ফর্ম অফ ভার্বটাকে ব্যবহার করব। তারপর দেখো, আমি আরেকটা সেন্টেন্স নিচ্ছি, আরেকটা সেন্টেন্স লিখি চলো। তো আরেকটা সেন্টেন্স হচ্ছে দেখো, জাস্টিস যে এটা, হ্যাঁ জাস্টিস, যে USTIC, জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ, জাস্টিসের পরে কমা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি, জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি অ্যালাউজ ইট। জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি অ্যালাউজ ইট, আমি এখানে কারেক্টাই লিখেছি মানে শুধু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি, দেখো এখানে যদি অ্যালাউ লিখতাম আমরা দুটো মানে জিনিস দেখে, দুটো জাস্টিস এবং মার্সি দুটো দেখে, জাস্টিস মানে তোমরা জানো বিচার, আর মানে সমবিচার, যেটা বিচার যেটাকে বলা হয়, মার্সি হচ্ছে তোমার
যেটা মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। তো মার্সি এবং জাস্টিস, জাস্টিস এবং মার্সি যেহেতু এখানে দুটো থাকলেও, যেহেতু দুটো অ্যাড হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, তো এখানে কারেক্ট যেটা সেটা হচ্ছে অ্যালাউজ হবে, আর ভুল যেটা দেওয়া থাকবে সেটা থাকবে হচ্ছে অ্যালাউ। ভুল দেওয়া থাকবে যেটা সেটা হচ্ছে অ্যালাউ দেওয়া থাকবে, অর্থাৎ রংলি দেওয়া থাকলে অ্যালাউ দেওয়া থাকবে, রং যদি দেওয়া থাকে, ভুল যদি দেওয়া থাকে তাহলে দেওয়া থাকবে অ্যালাউ। আর আমরা যখন এটাকে কারেক্ট করবো, অ্যালাউটা হয়ে যাবে হচ্ছে অ্যালাউস, অ্যালাউটা হয়ে যাবে হচ্ছে অ্যালাউস। কারণ কেন অ্যালাউস হলো, কারণ জাস্টিস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মার্সি কে আমরা ধরবো না, কারণ আমরা জাস্টিসকেই সাবজেক্ট হিসেবে ধরবো, কারণ জাস্টিসের পরে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, পরের গুলো আমরা আর দেখবো না কি আছে না আছে, যেহেতু প্রথম সাবজেক্ট সিঙ্গুলার সেই জন্য আমাদের ভার্বটাও সেটার সাথেই যাবে, সেটাকেই ফলো করবে। তাহলে জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি অ্যালাউজ ইট। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো, মানে ঘটনাটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, তারপর আমি একই ধরনের আরেকটা তোমরাও লিখে নাও সেন্টেন্স গুলো, এগুলো যত বেশি করবে তত তোমাদের দেখবে যে দক্ষতাটা আরো বেড়ে যাবে, আবার আর যে কোনো কোশ্চেন আসলে ফেস করতে সুবিধা হবে। দ্য গাইডেন্স, GUIDANCE, দ্য গাইডেন্স কমা সিই, এটা GUIDANCE, দ্য গাইডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ, দ্য গাইডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাভ, দ্য গাইডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাভ অফ এ মাদার, দ্য গাইডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাভ অফ এ মাদার ওয়ার ওয়ান্টিং। তাহলে দেখো, অনেক তোমরা জানো মায়েরা হয়তো বকাবকি একটু বেশি করে থাকেন, তো দ্য গাইডেন্স, কিন্তু মায়েদের গাইডেন্স যেটা, অর্থাৎ পথ প্রদর্শন করানো, ভালো উপদেশ দেওয়া, এগুলো মারা যেহেতু বেশিরভাগ সময় ঘরে থাকেন সাধারণত, আজকাল অনেক মারাই চাকরিও করেন সেটা আলাদা কথা, তো দ্য গাইডেন্স এবং কি মায়ের ভালোবাসা দুটোই কি খুব প্রয়োজনীয়। কিন্তু এখানে দেখো, দ্য গাইডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাভ অফ এ মাদার ওয়ার ওয়ান্টিং, তো এখানে কারেকশনটা কোথায় হবে? এখানে আমাদের মেইন মানে নাউনটা, দ্য গাইডেন্স হচ্ছে এখানে প্রধান নাউন, যেটা সিঙ্গুলার নাউন দ্য গাইডেন্স, তারপর যাই থাকুক, দ্য গাইডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাভ অফ এ মাদার ইজ ওয়ান্টিং, মানে এটা চাই, মানে এটা প্রয়োজন, ওয়ান্টিং বলতে প্রয়োজন। একজন মায়ের যেমন ভালোবাসবে বাচ্চাকে, আবার কি তার সাথে সাথে তাকে শাসনও করতে হবে বা ঠিক রাস্তাটাও দেখাতে হবে। শুধু ভালোবাসলে তো হবে না, ভালোবেসে তারপরে ছেলে মেয়েরা অন্য রাস্তায় চলে গেলে তখন সেটা ভবিষ্যতে ভালো হয় না। যেমন আমরাও যে তোমাদেরকে বকাবকি অনেক সময় করি, সেটা তোমাদের ভালোর জন্যই করে থাকি। টিচাররাও যখন বকাবকি করেন, সেটা তোমাদের কারো কেউ এখানে তোমাদের শত্রু নয়, টিচাররা সবাই, যদি কেউ বকা দেয় মনে রাখবে সে ভালোবাসে, যদি কেউ বকা দিয়ে থাকে জোরে করে তাহলে মনে রাখবে যে সে ভালোবাসে। তো এখন দেখো নেক্সট, আমরা তাহলে এটা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আর উইথ দিয়ে তোমাদের মোটামুটি ক্লিয়ার হলো, অ্যাজ ওয়েল অ্যাজ এবং তোমার উইথ দিয়ে ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, এবারে দেখো যদি কিনা কোনো দুটো সাবজেক্ট বা কোনো দুটো মানে এই সিঙ্গুলার সাবজেক্ট, কোনো দুটো সিঙ্গুলার সাবজেক্ট আইদার অর আইদার অর বা নাইদার নর, এটাকে নিদারও বলে, নাইদারও বলে, ইদারও বলে, আইদারও বলে, নাইদার নর দিয়ে মানে দেওয়া থাকে, তখন মনে রাখবে যে আমরা কি, আমরা কিন্তু সবসময় সিঙ্গুলার ফর্ম অফ ভার্বটাকেই ব্যবহার করব। এখানেও আমরা সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব ব্যবহার করব, আইদার অর নাইদার নর এর সিঙ্গুলার ফর্ম মনে রাখবে, সিঙ্গুলার ভার্ব, আইদার অর নাইদার নর এও সিঙ্গুলার ভার্ব, আইদার অর নাইদার নর আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, ঠিক আছে?
either or neither nor কিন্তু আমরা সিঙ্গুলার তাহলে ভালো করে এটা মনে রাখবে তোমরাও লিখে রাখো লিখে রেখে তোমরা এরকম রঙিন পেন রাখবে তাহলে মনে থাকবে either or যখন থাকবে তখন আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব তখন আমরা ব্যবহার করব সিঙ্গুলার ভার্ব neither nor থাকলেও আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব ঠিক আছে তো এবারে যাব সেন্টেন্সে যাই হ্যাঁ সেন্টেন্সে যাই দেখো এটা দেখো শুধু অর থাকলেও আমরা মনে রাখি শুধু অর দিয়ে থাকলেও মানে আইদার অর না দিয়ে যদি শুধু অরও থাকে তাও আমরা সিঙ্গুলারই ব্যবহার করব ঠিক আছে নো নুক নো নুক অর কর্নার নো নুক অর কর্নার ওয়ার লেফট আনএক্সপ্লোর্ড অর্থাৎ কোথাও যে খোঁজা হয়নি বা কোনো জায়গায় যাওয়া হয়নি সেটা না আনএক্সপ্লোর্ড মানে যেখানে যাওয়া হয়নি নুক মানে দূরে নুক এমনিতে নুক এন্ড কর্নার এটা একটা প্রবিশেই আছে প্রেজেন্ট ইডিয়মসই আছে নুক এন্ড কর্নার মানে একদম মানে কোনায় কোনায় আর কি তো নুক মানেও কোনা নুক মানেও কোনা কর্নার মানেও তাই মানে সব দিকে আর কি নো নুক অর কর্নার ওয়ার লেফট আনএক্সপ্লোর্ড তাহলে দেখো এখানে যদি নো নুক এন্ড কর্নার থাকতো তাহলে পরে আমরা দেখতাম আমাদের হতো ওয়ার কিন্তু এখানে দেখো নো নো নুক অর কর্নার আছে অর আছে যেহেতু অর আছে সেজন্য আমরা এখানে কোনখানে চেঞ্জ করব কোনখানে আমাদের ভার্বটাকে ঠিকমতো ব্যবহার করতে হবে ম্যাম ওয়ারটাকে ওয়াজ হ্যাঁ ওয়ারটাকে ওয়াজ হয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছো ওয়াজ হবে নো Nook or corner was left unexplored. তো লিখেছো সবাই সেন্টেন্সটা? হ্যাঁ ম্যাম আমি লিখেছি তো ঠিক আছে তো তারপর দেখো আইদার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আইদার মানে আইদার অর নাইদার নর দিয়ে আসে তো আইদার দ্য ক্যাট either the cat or the dog either the cat or the dog have been here have been here either the cat or the dog have been here তাহলে দেখো either the cat or the dog have been here তাহলে এখানে বলো তো তোমরা আমাকে ভুলটা কোথায় কেন এই যে আইদার অর আছে মনে রাখবে আইদার অর থাকলেই আমরা সাবজেক্ট কে সিঙ্গুলার হিসেবে ট্রিট করব আইদার অর মানে দুটোর মধ্যে একটা আইদার এ অর সে মানে নয়তো সে তো আইদার অর থাকলেই আমরা ভার্বটাকে ব্যবহার করব সিঙ্গুলার ভার্ব তাহলে এই যে আমাদের হ্যাভ হ্যাভের বদলে আমাদের ব্যবহার করতে হবে হ্যাজ আইদার দ্য ক্যাট অর দ্য ডগ হ্যাজ বিন হিয়ার আইদার দ্য ক্যাট হয় বিড়ালটা নয় কুকুরটা এখানে ছিল বা এখানে আছে তো আইদার দ্য ক্যাট অর দ্য ডগ হ্যাজ বিন হিয়ার তাহলে বুঝতে পেরেছো সবাই এটা আইদার দ্য ক্যাট অর দ্য ডগ হ্যাজ বিন হিয়ার তাহলে পরেরটা লিখি পরেরটা একই বিষয়বস্তুর উপরেই লিখবো neither দেখতে পাচ্ছ তোমরা ইয়েলো কালারটা neither food হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ দেখতে পাচ্ছি neither আচ্ছা neither food nor water were to be where to be found here where to be found there neither food nor water where to be found there তাহলে এখানে তোমরা বলো তো ভুলটা কোথায় আছে আমি এখানে where হবে না was হবে এখানে এটা was হবে না
কারণ নাইদার আর নট আছে, মনে রাখবে নাইদার নট থাকলে যা ভার থাকুক, এখানে যদি হ্যাভ থাকতো আর থাকতো, যেগুলো মানে প্লুরাল ফর্ম অফ ভার্ব, হ্যাভ আর ওয়ার এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম অফ ভার্ব, তাহলে এই প্লুরাল ফর্ম অফ ভার্বটা ব্যবহার হবে না, সিঙ্গুলার ফর্ম অফ ভার্বটা ব্যবহার হবে। তাহলে এই ওয়ার এর বদলে এই ওয়ারটা হবে না, ওয়ার এর বদলে আমরা লিখবো হচ্ছে ওয়াজ, ওয়ার এর বদলে আমরা লিখবো হচ্ছে ওয়াজ। নাইদার ফুড নর ওয়াটার ওয়াজ টু বি ফাউন্ড দেয়ার, নাইদার ফুড নর ওয়াটার ওয়াজ টু বি ফাউন্ড দেয়ার, ঠিক আছে, নাইদার ফুড নর ওয়াটার ওয়াজ টু বি ফাউন্ড দেয়ার। তো এটা গেল নাইদার নর আইদার অর দিয়ে, বুঝতে পারলে নিশ্চয়ই সবাই তোমরা আশা করি, নাইদার নর এই নাইদার নর আইদার অর কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু খুব, এটা কিন্তু আসে, এটা কিন্তু আসে। আমি আরো আরো সেই জন্য আরো একটা সেন্টেন্স করাচ্ছি বা আরো দুই একটা সেন্টেন্স করাচ্ছি। আচ্ছা থাক হয়ে যাবে, নাইদার নর আইদার অর দিয়ে এটা হয়ে যাবে, কিন্তু নাইদার নর মানে দিয়েও আরেকটা হয় সেটা দরকার নেই, তোমাদের এই প্যাটার্নটাই আসে, তোমাদের এই প্যাটার্নটাই আসে। এবারে দেখো নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, দেখো এখানে যখন সাবজেক্ট গুলো দুটো সাবজেক্ট, দুটো সাবজেক্ট যদি মানে জোড়া লাগানো হয়, দুটো সাবজেক্টকে অর বা অ্যান্ড দিয়ে যদি জোড়া লাগানো হয়, জয়েন করা হয় অর বা নর দিয়ে যদি জোড়া লাগানো হয়, দুটো সাবজেক্টকে দুটো সাবজেক্টকে দুটো সাবজেক্টকে যদি তোমরাও লিখে নাও অর বা নর, দুটো সাবজেক্টকে যদি অর বা নর দিয়ে জোড়া লাগানো হয়, দিয়ে জোড়া করা হয় জোড়া করা হয় তাহলে মনে রাখবে জোড়া করা হয় তাহলে কি হয়, যেই সাবজেক্টটা পড়ে থাকবে অর্থাৎ ভার্বের কাছাকাছি যেই সাবজেক্টটা থাকবে সেইটার অনুযায়ী আমরা ভার্বের কাছাকাছি যেই সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী আমরা ভার্বটাকে ব্যবহার করব। হয় তাহলে ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বের ব্যবহার করব, আমরা ভার্বের ব্যবহার করব, আমরা ভার্বের ব্যবহার করব। অর্থাৎ আমি তোমাদেরকে এটা খুব সাধারণ ভাষাতে লিখলাম, ঠিক মুখের ভাষাটা যেমন আমি ওইভাবেই লিখলাম যে দুটো সাবজেক্টে যদি অর বা নর দিয়ে জোড়া লাগানো হয় তাহলে ভার্বের কাছের সাবজেক্ট যেটা থাকবে সেইটার অনুযায়ী আমরা ভার্বের ব্যবহার করব। তো এটুকু পর্যন্ত লিখে রেখেছো তোমরা, এটা আমি তোমাদেরকে লিখে দিলাম এটা দেখো এটা হ্যাঁ এটা একটু ইন্টারেস্টিং, দেখো এটা একটু মানে অন্যরকমও, সেই কারণে আমি বলছি দেখো, যেমন আইদার হি, এবার আমরা এক্সাম্পলে যাচ্ছি, আইদার হি, আইদার হি অর আই আর মিস্টেকেন, বা এখানে আর এর বদলে ইজও দেওয়া থাকতে পারে, আইদার হি অর আই ইজও দেওয়া থাকতে পারে, এখানে আর এর বদলে ইজও দেওয়া থাকতে পারে, ধরো আর এর বদলে ইজ দেওয়া আছে, কারণ ভুল তো যেকোনো কিছু লেখা যায় না, ভুল যেটা হবে সেটা তো যা খুশি তাই লেখা যায়, যায় কি না, অঙ্ক যদি ভুল করে তুমি কারেক্ট যদি ছয় হয় তো তুমি পাঁচ সাত আট নয় যা লিখবে সেটাই ভুল, তো ভুল যেকোনো কিছু লেখা যায়, তো আইদার হি সেজন্য আমাদের কারেক্ট কোনটা সেটা জানতে হবে আর নিয়ম গুলো জানতে হবে, কারেক্টটা যদি তুমি জানো, কারেক্ট অ্যান্সার যদি জানো তাহলে কোথায় ভুল তুমি চট করে বের করে নিতে পারবে। তো আইদার হি
or I. এখানে দেখো এই যে ভার্বটা যে ব্যবহার হয়েছে এটা তো ইজটা তো ভার্ব এখানে ইজটা হচ্ছে এখানে ভার্ব এই ইজ হচ্ছে এখানে ভার্ব ইজ হচ্ছে এখানে ভার্ব এবারে হি হি হচ্ছে একটা সাবজেক্ট আই হচ্ছে আরেকটা সাবজেক্ট কিন্তু কথা হচ্ছে আইদার হি অর আই তাহলে এখানে কোন কোন ভার্বটাকে আমরা ব্যবহার মানে কোন সাবজেক্টের অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব এখানে দু রকমের পারসন আছে এটা থার্ড পারসন হি হচ্ছে থার্ড পারসন আই হচ্ছে ফার্স্ট পারসন তো হি এর সাথে ইজ ব্যবহার হয় কিন্তু আই এর সাথে অ্যাম ব্যবহার হয় কিন্তু ভার্বের কাছাকাছি সাবজেক্ট কে ভার্বের সবচাইতে কাছের সাবজেক্ট কে এখানে মানে সবচেয়ে কাছে কাকে দেখতে পাচ্ছ আই কে দেখতে পাচ্ছ সেই কারণে এখানে কি হবে ইজ হবে ইজ আমরা লিখবো না এখানে আমরা কি লিখবো অ্যাম ওয়াজ আই অ্যাম হবে অ্যাম এম হবে আই এর সাথে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে আমরা কারেক্ট লিখবো এম আইদার হি অর আই এম টু আই এম মিস্টেকেন আইদার হি অর আই এম মিস্টেকেন আইদার হি অর আই এম মিস্টেকেন এখানে যে যে দুটো যদি সাবজেক্ট দেওয়া থাকে যেমন আইদার হি অর আই এরপরে সাবজেক্ট আমরা এরপরে ভার্বটা আমরা কি লিখবো ভার্বটাকে আমরা কি লিখবো তো ভার্বটাকে আমরা কি লিখবো যখন দেখো দুটোই যদি এখানে আমাদের সাবজেক্ট থাকে দুটোই যদি আমাদের পার্সন থাকে দেখতে হবে যে ভার্বের কাছে কোন পার্সন আছে একদম ভার্বের কাছে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পার্সন কি আই তো আই এর সাথে ইজ হয় না আই এর সাথে কি হয় অ্যাম হয় আই এর সাথে অ্যাম হয় বুঝতে পেরেছো সবাই ক্লিয়ার হয়েছে সবার অর্থাৎ ভার্বের একদম কাছের সাবজেক্ট অনুযায়ী হবে হ্যাঁ হ্যাঁ ভার্বের একদম কাছের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ব্যবহার করব হচ্ছে ভার্বটাকে এবারে দেখো যেমন আমি যদি আবার বলি আইদার আইদার ইউ অর হি আইদার ইউ অর or he are mistaken তো আমরা জানি ইউ এর সাথে আর হয় ইউ এর সাথে আর হয় কিন্তু দেখো এখানে মানে ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট কোনটা হি ভার্বের ইউ ইউ দূরের হি কাছে তো যেহেতু হি সেজন্য এখানেরও ভার্বটা কি হবে এখানে কি ব্যবহার করতে হবে ইজ ব্যবহার করতে হবে এখানে হবে আইদার ইউ অর হি ইজ মিস্টেকেন আইদার ইউ অর হি ইজ মিস্টেকেন আইদার ইউ অর হি ইজ মিস্টেকেন বুঝতে পেরেছো দেখো হিটা এখানে এই ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট হি হচ্ছে ভার্বের থেকে কাছে মানে ইউ এবং হি এর মধ্যে হি হচ্ছে কাছে বুঝতে পেরেছো তো ক্লিয়ার হয়েছে না তাহলে একই রকম ভাবে নাইদার দিয়ে করি দেখো নাইদার নাইদার ইউ নাইদার ইউ নর হি আর টু ব্লেম নাইদার ইউ নর হি আর টু ব্লেম তাহলে এখানে কি হবে বলতো নাইদার ইউ নর হি আর টু ব্লেম তাহলে এখানে দেখো ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট কোনটা হি ম্যাম হি হচ্ছে ভার্বের কাছের সাবজেক্ট তাহলে এখানে কারেক্ট কোনটাকে করতে হবে আমাদের আরটাকে কারেকশনটা আরটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ আরটাকে হ্যাঁ আরটাকে চেঞ্জ করে কি করতে হবে আরটাকে চেঞ্জ করে হি ইজ লিখবো আর এর বদলে হ্যাঁ ইজ হবে কিন্তু দেখো আমরা যদি এমনি দেখতে চাই তখন দেখলে মনে হয় এমনি বললে মনে হয় যে ঠিকই আছে তাই না এরকম আমরা অনেক ভুল বলি এরকম অনেক সময় বলার সময় আমরা অনেক হয়তো ভুল বলি তো কিন্তু যখন আমরা গ্রামাটিক্যালি শিখবো অর্থাৎ গ্রামার অনুযায়ী যখন করব তখন এটা ভুল তো নাইদার ইউ নর হি ইজ টু ব্লেম কিন্তু অনেক সময় শুনতে মনে হয় দুজন তো আছে তাহলে কেন ইজ হবে কিন্তু কথা দাঁড়ান একে তো নাইদার নর হলে আমরা সবসময়
সিঙ্গুলার হিসেবেই এদেরকে ধরে নেব এবং তার উপরেও কথা হচ্ছে ভার্বের কাছে যে সাবজেক্ট সেই সাবজেক্টের যেটা ভার্ব হবে ভার্বের সেই সাবজেক্টের সঙ্গে যেই ভার্বের এগ্রিমেন্ট আছে সেই ভার্বই বসবে এখানে অর্থাৎ ইজ বসবে নাইদার ইউ নর হি ইজ টু ব্লেম বুঝেছো সবাই ক্লিয়ার হয়েছে হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম তারপরে দেখো আমি আরেকটা লিখছি একই ভাবে নাইদার মাই ফ্রেন্ড neither my friend nor I are to blame বা is to বলতে পারো ভুল তো ভুলটা লেখা যায় neither my friend nor I is to blame I is to blame এখানে তোমরা বলো তো কারেক্ট কোথায় হবে কারেকশনটা কোথায় করতে হবে ইসে ম্যাম ইসটাকে ম্যাম ইসকে 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 যেন হবে এ কালকে স্কুলে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি স্কুলে এসো আর যেগুলো দিলাম সেগুলো ভালো করে লিখে রেখো ঠিক আছে ম্যাম ঠিক আছে ম্যাম হুম।